নমস্কার, আমি অরুণাব। আর আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি এমন একটা স্টককে নিয়ে, যে স্টকটাকে আমি কিন্তু এক্সপেক্ট করছি আগামী দিনে একটা ভালো মতো পোটেনশিয়াল রাখছে, একটা ভালো গ্রোথ কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। কেন আমি এরকম বলছি, তার জন্য কিন্তু আমাদের ডিটেল ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হবে, তার সাথে অল্প একটু আমরা টেকনিক্যাল অ্যানালিসিসও করবো। কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিস মানে কিন্তু এর বিজনেস মডেল আমাদেরকে বুঝতে হবে, এর ফাইন্যান্সিয়ালস আমাদেরকে বুঝতে হবে, কোন কোন জায়গায় এদের স্ট্রেংথ রয়েছে সেই জায়গাগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তার জন্য আমাদেরকে ডিটেল ফান্ডামেন্টাল কিন্তু আমাদেরকে করার জন্য একটু সময় দিতে হবে, সেটা কিন্তু আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এবং আপনারা জানেন যে আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের প্রতিনিয়ত বিভিন্ন স্টকে কিন্তু আপডেট দিতে থাকি, সেহেতু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি এখনো জয়েন না হয়ে থাকেন অবশ্যই জয়েন হয়ে যান। দেখুন, আমাদের এই জাস্ট এই ভিডিওর নিচেই আমাদের ফার্স্ট কমেন্টটি আমাদের কিন্তু এটা পিন করা থাকবে, যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি। এবং যদি আপনারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে আসেন, তাহলে কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সো আর সময় নষ্ট না করে আমরা সোজা চলে যাব যে কোন স্টকটিকে আমরা বেচেছি, যেটাকে আমরা লং টার্মের জন্য একটা ভালো পোটেনশিয়াল কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে চলুন এবার আমরা দেখে নিই যে কোন স্টকটাকে আজকে আমরা ডিটেলে অ্যানালিসিস করব। তো এই স্টকটার নাম হচ্ছে লরাস ল্যাব। দেখুন, এই লরাস ল্যাবের আজকে আমরা ডিটেল ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব। সত্যি কথা বলতে এই কোম্পানিটার যত ডিটেলে ঢোকা গেছে তত এখানে কিন্তু নতুন নতুন আমরা একটা ভালো দিক কিন্তু পেয়েছি, এবং কিছু কিছু কনস সাইডও রয়েছে, মানে কনস্ট্রেন্ট যাকে বলা যায়, যেটা নেগেটিভ সাইডও বলা যেতে পারে, সেটাও আমরা আলোচনা করব। যেমন আমি যেমন আগেও বলেছি আমাদের প্রত্যেকটা ভিডিওতে, একটা ফান্ডামেন্টালি একটা কোম্পানিকে দেখতে গেলে এরকম হতে পারে না যে সব দিক থেকে সে একদম পারফেক্ট, কিছু না কিছু তার পয়েন্ট থাকবে এবং তার বেসিসে কিন্তু আমাদের অ্যানালিসিস করতে হবে। সো আমি খুব ডিটেলে আমরা যতটা পারবো আমরা একটু একটু করে বোঝার চেষ্টা করব। সো দেখুন, প্রথমেই আমরা যেটা বুঝবো এখানে, দেখুন লরাস ল্যাব কোম্পানিটা কিন্তু একটা API ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ঠিক আছে। API হচ্ছে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস। তাহলে এটা আমাকে ফার্স্ট বুঝতে হবে যে কোম্পানিটা শুরু হয়েছিল 2005 সালে, API বিজনেস থেকে এরা শুরু করেছিল। দেখুন কোম্পানিটার, আমরা যদি এটা বুঝতে পারি যে কোনো ফান্ডামেন্টাল কোম্পানির যে কোম্পানিটা করে কি, কিভাবে এদের ইনকাম হচ্ছে, কোথায় কোথায় এরা ইনকাম বাড়াতে পারে, এবং এখন এদের কারেন্ট ফাইন্যান্সিয়ালস কী কী কীরকম জায়গায় রয়েছে, এই ব্যাপারটা যদি আমরা ভালো করে দেখি তাহলে কিন্তু আমরা একটা ভালো আইডিয়া পাবো ফান্ডামেন্টালি কোম্পানিটা কোথায় দাঁড়িয়ে আছে, ঠিক আছে। সো আমি ফার্স্টে তার আগে বলি যে API জিনিসটা কি। API জিনিসটা হচ্ছে একটা র মেটেরিয়াল, ঠিক আছে, র মেটেরিয়াল, একটা ওষুধ তৈরি করার জন্য র মেটেরিয়াল, এবং এটাই হচ্ছে মেন মেটেরিয়াল। র মেটেরিয়াল মানে ওষুধ তৈরির জন্য এটা হচ্ছে মেন একটা মেটেরিয়াল। মানে কি, একটা ওষুধ যখন আমরা যে কোনো কারণে যখন ওষুধ খাচ্ছি তখন কি হচ্ছে, দেখা যাচ্ছে যে একটা জ্বরের ওষুধ যখন খাচ্ছি তো প্যারাসিটামল যেটা থাকছে সেটা হচ্ছে একটা API, যেটা বেসিক্যালি বিভিন্ন কোম্পানি বিভিন্ন রিসার্চের পর তারা ইউজ করছে এবং সেটা বাইরে অন্য কোম্পানি কিনছে, কিনে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো তারা আজকে পুরো ফর্মুলেশন করে একটা ওষুধ বানিয়ে কম্পোজিশনে বানিয়ে তারা বিক্রি করছে। এরা কি করছে, এরা কিন্তু এই র মেটেরিয়ালটা বানাচ্ছে, APIটা কিন্তু এরা বানাচ্ছে। এবং আজকে আমরা যদি এর ডিটেল একটুখানি অ্যানালিসিসে যাই তাহলে ভালো করে আমি এদের দেখুন, আমি এখানে আপনাদেরকে এর যে অ্যানুয়াল রিপোর্টটা আছে সেটাই চলে যাব, সেখানে আমরা একটুখানি ডিটেলে বুঝবো যে এরা কী টাইপের বিজনেস এখন করছে, কী কী জায়গা থেকে এরা ইনকাম করছে, এদের বিজনেস মডেলটা কোথায় দাঁড়িয়ে আছে। সো দেখুন, API যে জায়গাটা আমি বলছি তার আগে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে API কত রকমের হয়। বেসিক্যালি আমাদেরকে এখানে খুব ডিটেলে দেখুন আমাদেরকে বোঝার দরকার নেই, বাট অ্যাটলিস্ট ওভারঅল এটুকু জানা দরকার যে API সাধারণত দু রকমের হয়, একটাকে বলা হয় জেনারিক আর একটাকে বলা হচ্ছে স্পেশাল। তো স্পেশাল আর জেনারিকের মধ্যে ডিফারেন্সটা কি, জেনারিক মানে হচ্ছে এটা হচ্ছে বাল্ক APIs, মানে যেটা কমনলি যে সমস্ত রোগগুলো হয় তার জন্য যে ওষুধ বানানো হয় সেগুলো হচ্ছে কি, সেগুলোকে বলা হচ্ছে একটা জেনারিক APIs, ঠিক আছে। আর এতে কিন্তু কি হচ্ছে, জেনারিক APIs এ কস্টিংটা তুলনামূলক কম, কারণ R&D এতটা বেশি লাগে না, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের পেছনে এত ঝামেলা নেই, তুলনামূলক কস্টিংটা সেখানে কম থাকে। কিন্তু একটা স্পেশাল API বানানোর পেছনে কিন্তু একটা হিউজ কস্টিং থাকে, ঠিক আছে, সেখানে কিন্তু R&D টিম খুব স্ট্রং হতে হবে, ভালো মতো তাকে একটা কিন্তু খরচা করতে হবে। এবং এই সমস্ত যে স্পেশাল API এর মধ্যে, যেমন অ্যান্টি রেট্রোভাইরাল বা হেপাটাইটিস সি বা ধরুন অঙ্কোলজি মানে ক্যান্সারের যে সমস্ত রোগীগুলো হচ্ছে সব স্পেশাল APIs। তো এই কোম্পানিটা মেনলি কিন্তু স্পেশাল APIs এর মধ্যে রয়েছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ এর জেনারিক APIs এর মধ্যেও আজকে ঢুকছে। সো আমরা দেখুন এই কোম্পানিটা যদি আমরা ভালো করে দেখুন, বিজনেস ওভারভিউ এটা কিন্তু আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে পিওরলি এদের
অ্যানুয়াল রিপোর্ট থেকে সেখান থেকে আমরা দেখছি, যেটা রিসেন্ট, যেটা লেটেস্ট যে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ারের যে অ্যানুয়াল রিপোর্ট, তো এর যে দেখুন তিন জায়গা থেকে এদের মেনলি রেভিনিউসটা আসছে, টাকাটা ঢুকছে, তার মধ্যে একটা কি বলছে লরাস জেনারিক্স, ঠিক আছে, এপিআই, তারপরে দেখুন এখানে রয়েছে কি লরাস জেনারিক্স এফডিএফ, আরেকটা রয়েছে দেখুন লরাস সিনথেসিস। এই তিনটে জায়গা দেখুন, এখানে তিনটে জায়গাতে রেভিনিউ কন্ট্রিবিউশনও দিয়ে দিয়েছে সুন্দরভাবে, সেখানে মেজর যেটা সেটা হচ্ছে 54% এখান থেকে। তাহলে দেখুন আমাদেরকে ভালো করে বুঝতে হবে, এখানে দেখুন এখানে লিখেছে দেখুন এই কোম্পানিটা এখন কিন্তু অ্যান্টি রেট্রোভাইরাল যে সমস্ত এগুলো আছে, ARV বা অ্যান্টি ডায়াবেটিক, এই সমস্ত যে স্পেশাল API সেগুলো কিন্তু এরা অলরেডি বানাচ্ছে, এবং এর সাথে আদার API ও বানাচ্ছে। দেখুন এখানে একটা খুব ভালো করে যদি লক্ষ্য করেন, এদের যে হাইলাইটসটা এখানে রেখেছে, 292 পেটেন্ট এরা অ্যাপ্লিকেশন করেছে, সেখান থেকে 150 অলরেডি গ্রান্টেড, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, কারণ R&D কোম্পানিতে এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এদের যদি আমরা পারফরমেন্স দেখি, দেখুন এটা হচ্ছে আমরা যেটা আমরা এখানে বললাম যে ARV মানে যেটা হচ্ছে অ্যান্টিভাইরাল API যেটা বলছে, সেখানে দেখুন একটা কনস্ট্যান্ট গ্রোথ যেমন রেখেছে, আদার API মানে জেনারিক API তেও কিন্তু এরা একটা গ্রোথ আনছে। সেহেতু এদের যে মেন স্ট্রিম বিজনেস, যেটা এদের মেন যেটা দিয়ে এরা শুরু করেছিল, সেই বিজনেসটা কিন্তু আজকে এরা কিন্তু একটা কনস্ট্যান্ট গ্রোথ কিন্তু এখানে রাখতে পারছে, ঠিক আছে, সেই জায়গাটা আমরা কিন্তু এখানে বুঝতে পারছি। সেকেন্ডলি যদি দেখি এই যে জায়গাটা FDF, এই FDF টা কিন্তু এদের একটা ফর্মুলেশন, দেখুন এখানে কি করছে, ডেভেলপমেন্ট এন্ড ম্যানুফ্যাকচারিং অফ ওরাল সলিড ফর্মুলেশনস, দেখুন এটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড ইন্টিগ্রেশন, দারুণ মজার জিনিস এটা, কারণ এরা আগে কি করছিল, র মেটেরিয়াল বানাচ্ছিল, এবার সেখান থেকে এরা জিনিসটা বানাতে শুরু করলো। মানে কি, ধরুন আজকে আমার অলরেডি আমরা এর আগের যে ভিডিও বানিয়েছিলাম দীপক নাইট্রেটে, সেখানে আমি একটা বলেছিলাম যে চায়ের দোকান রয়েছে, সিম্পল একটা এক্সাম্পল, যে ধরুন আজকে আমার চা বাগান রয়েছে, আমি চা পাতা বিক্রি করতাম, সেখান থেকে আমার একটা ভালো বিজনেস ছিল, এবার দেখলাম যে আমার চা পাতা তো আমার নিজেরই, তাহলে তো আমি চায়ের দোকান লাগালেও তো আমার সুবিধেই হবে, আমি যত যদি এখানে আরো দামি ভালো একটু চায়ের দোকান লাগাতে পারি, আমারই নিজের চা পাতা আমি ইউজ করব, সেটা আমার খরচা অনেক কম হবে, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে অপারেটিং মার্জিন কিন্তু এক্ষেত্রে অনেকটা কমে যাচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু একটা দারুণ মানে কি বলবো, এর কাছে একটা বড় স্ট্রেংথ। সেহেতু এরা এখন কিন্তু ফর্মুলেশন বিজনেসেও কিন্তু ঢুকে গেছে, সেহেতু এটা কিন্তু একে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ দিচ্ছে, ঠিক আছে, অ্যাডেড অ্যাডভান্টেজ দিচ্ছে। তার সাথে আমরা যদি দেখি, দেখুন এখানে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা রয়েছে, মানে এই যে জায়গাটা এরা কি করছে, এদের যে পুরো যে টার্গেটটা সেটা কিন্তু LMIC একটা কান্ট্রিগুলোতে টার্গেট রাখছে, মানে লো অ্যান্ড মিডিয়াম ইনকাম কান্ট্রিজ, সেই সমস্ত কান্ট্রিগুলোতে এরা কিন্তু টার্গেট করছে। এর সাথে কি করছে, নর্থ আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন যেগুলো আছে সেগুলোতে ওরা টার্গেট করেছে, তো যার ফলে এদের কিন্তু এই যে কান্ট্রিগুলোতে স্পেশাল API বলুন কি আজকে জেনারিক API দিয়ে যে ওষুধগুলো এরা আজকে ফর্মুলেশন করছে সেগুলো কিন্তু এই সমস্ত কান্ট্রিতে, কারণ এই সমস্ত তুলনামূলক এই সমস্ত কান্ট্রিতে কম্পিটিশনটা একটু কম থাকে, ঠিক আছে, কম্পিটিশনটা একটু কম থাকে, সেই জন্য এরা কি করছে এই জায়গাতেও কিন্তু এরা জায়গা ধরার চেষ্টা করছে। তার সাথে এরা কিন্তু আজকে দেখতে পাচ্ছি, দেখুন একটা নতুন এরা একটা স্ট্রিম রেখেছে, যেখানে এরা বেসিক্যালি যেটা করতে চাইছে যে বিভিন্ন রকম কন্ট্রাক্ট ফার্মাসিউটিক্যাল, দেখুন এখানে কি করছে, কন্ট্রাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস গ্লোবাল ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ, মানে এরা কি করছে বিভিন্ন রকম, যেহেতু এদের রিসার্চ টিম রয়েছে সেহেতু এরা বিভিন্ন রকম কোম্পানির সাথে একটা টাই আপ করা, এবং সেখানে একটা ডেভেলপমেন্টের এবং এই যে পুরো যে ফর্মুলেশন হচ্ছে সেটা বাকি কোম্পানিদের কাছেও কিন্তু একটা হেল্প তৈরি করছে, সেখানেও কিন্তু এদের একটা কনস্ট্যান্ট গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। সেহেতু এই পার্টগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বিজনেস গ্রোথ কিন্তু এই কোম্পানিটা রাখছে, যেখানে কিন্তু এরা কনস্ট্যান্টলি চাইছে যে অ্যাগ্রেসিভলি বিজনেসটাকে কি করে বাড়াতে পারে। সেখানে আমরা যাব যে ফিউচার প্রসপেক্টিভ কি আছে সেটাকে আমাদেরকে ভালো করে বুঝতে হবে, যে ফিউচার প্রসপেক্টিভ কি আছে। দেখুন একটা জিনিস আমাদেরকে একটু ভালো করে দেখতে হবে এই জায়গায়, আমি জাস্ট এই পার্ট থেকেই আমি যাব। এই কোম্পানিটা 2006 থেকে 11 সালে টিম স্ট্রেংথ ছিল মাত্র 883, ঠিক আছে, 883, 2011 থেকে 16 এখানে 2266, এবং প্ল্যান্ট যদি ম্যানুফ্যাকচারিং ইউনিট দিকে আগে ছিল একটা, সেখান থেকে হয়েছে দুটো,
তারপর 2016 থেকে 21 কিন্তু ওদের একটা ডেভেলপমেন্ট টাইম, দেখুন এখানে কিন্তু 8খানা প্ল্যান্ট, এবং এদের এত যে ম্যান পাওয়ার প্রায় ডবলের ওপর করে দিয়েছে, কেননা এরা কিন্তু অ্যাগ্রেসিভলি এখন মার্কেটটাকে ধরার চেষ্টা করছে। এবং যদি দেখি যে আমরা মেন মেন যে অ্যাপ্রুভালগুলো, ইউএস FDA যে অ্যাপ্রুভাল, সেটাও কিন্তু এখন 5খানা সাইটের এদের চলে এসছে, তাহলে বুঝতে পারছি এরা কিন্তু আজকে একটা হিউজ পরিমাণ খরচা করেছে যাতে এদের ক্যাপাসিটিটা বাড়াতে পারে। তাহলে দেখতে পাচ্ছি এটা, দেখুন ম্যান পাওয়ার কিন্তু এখানে বাড়াচ্ছে, যেটা কিন্তু এদের কাছে একটা বড় স্ট্রেংথ। এবং ম্যান পাওয়ারের মধ্যে এখানে আমরা যাব সেই স্ট্রেংথটাতে, যে কেন আমি এই কোম্পানিটাকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজে রেখেছি। এটা অবভিয়াসলি একটা মনোপলি কোম্পানি নয়, এটা অনেক কম্পিটিশনও আছে, কিন্তু কেন একে আমি অ্যাডভান্টেজ দিচ্ছি বাকি এর যে সেগমেন্টের যত কোম্পানি রয়েছে সেটাকে আমি যাব। তার আগে আমরা আরেকটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা তো একটু দেখে নেব, সেটা হচ্ছে যে দেখুন এখানে যদি আমরা এর ম্যানুয়াল রিপোর্টেই চলার দিকে চলে যাই, দেখুন এই কোম্পানিটা এখন কি করছে। এরা বেসিক্যালি এই জায়গাটা যদি ভালো করে লক্ষ্য করেন, এই কোম্পানিটা এখন ক্যাপেক্স মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্ল্যান করেছে, ঠিক আছে, যেটাকে বলে বিভিন্ন প্লান্ট বানানো, বিভিন্ন জায়গায় অফিস বানানো, এই যে পুরো পার্টটাকে মানে সাপ্লাই চেইন ডেভেলপ করা, সেই ক্যাপেক্স প্ল্যান করে এরা ইনক্রিজ করছে ক্যাপাসিটি 1.8 times বাই 2022। মানেটা কি, মানে এরা 1.8 times, মানে এদের যা ক্যাপাসিটি, যে পরিমাণ এরা এখন মেটেরিয়াল বানাতে পারছে, তার 1.8 times এটা 2022 এরা প্ল্যান করেছে, যে পরিমাণ এরা ক্যাপেক্স ইনভেস্ট করছে এবং তার জন্য যে প্ল্যান্ট বানাচ্ছে সেটা কিন্তু এদের এরা তৈরি করছে। এবং তার জন্য এরা দেখুন বেসিক্যালি এখানেও লিখেছে, উই প্ল্যান টু ডাবল দ্য ক্যাপাসিটি 10 million units পার অ্যানাম ওভার দ্য নেক্সট 18 months, ঠিক আছে। নেক্সট 18 months মধ্যে এরা কিন্তু সেই জায়গাটা তৈরি করার চেষ্টা করছে, যেটা কিন্তু এরা হিউজ গ্রোথ এই কোম্পানিটা কিন্তু এখন আসতে পারে, সেটা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি যদি সব ঠিক থাকে। কোম্পানিটা কিন্তু ভালো মতো একটা ইনভেস্টমেন্ট আমরা কিন্তু দেখতে পাবো এদের ফাইন্যান্সিয়ালসেও, যে 2016 থেকে 2021 কোম্পানিটা কিন্তু কনস্ট্যান্টলি ইনভেস্ট করে গেছে, এবং ভেতরে ভেতরে কিন্তু আস্তে 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 করে, যেটাকে বলে সামথিং ইজ কুকিং, আস্তে আস্তে করে কোম্পানিটা কিন্তু বড় হওয়ার চেষ্টা করছে, যেটা আমার ভালো লেগেছে। এবং এই জায়গা থেকে দেখতে পাবো আমরা যে কোম্পানিটা কিন্তু এখন ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন জেনেরিক প্লেয়ারের সাথেও কিন্তু এরা কি করছে, যে টাই আপ করছে, যার ফলে কিন্তু ওখানকার মার্কেটটাও ধরার কিন্তু এরা চেষ্টা করছে। যদি আমরা এর পুরো ফাইন্যান্সিয়ালসটা দেখি, তাহলে এখানে বিভিন্ন পার্টে কিন্তু আমরা এই জিনিসটা কিন্তু দেখতে পারবো, ঠিক আছে। তাহলে এখন আমরা একটুখানি কোম্পানির ফাইন্যান্সিয়ালসগুলো যদি দেখে নিই, তাহলে একটু ভালো করে লক্ষ্য করব যে দেখুন কোম্পানিটার মার্কেট ক্যাপিটাল প্রায় 35,000 কোটিতে, যেটা কিন্তু যথেষ্ট ভালো জায়গায়, এটা একটা মিড ক্যাপ শেয়ারের আমরা কিন্তু জায়গায় দেখতে পাচ্ছি। এবং খুব আমি বলবো না যে এমন একটা জায়গায় রয়েছে যেটা আগে গিয়ে আর বাড়তে পারে না, অবভিয়াসলি সেটা এখনো জায়গায় আসেনি, এখনো অনেকখানি গ্রোথ পসিবল। স্টক PE 33 এই সেগমেন্টে এই যে PEটা রয়েছে এটা যথেষ্ট নর্মাল, এটা কিন্তু এমন নয় যে দেখুন এর যে ইন্ডাস্ট্রি PE যদি আমরা দেখি সেটা 26.2, হ্যাঁ তার থেকে এটা বেশি, কিন্তু এমনও নয় যে বিশাল বেশি, কারণ আমরা জানি যে খুব যদি কম থাকে সেই স্টকটাই যে সবসময় ভালো হবে এটার কোনো মানে নেই। যদি একটা ভালো পোটেনশিয়াল গ্রোথ যদি স্টকের থাকে, তাহলে কিন্তু এটা জাস্টিফাইড, এই ভ্যালুয়েশনটা কিন্তু আমরা সেখানে দেখতে পারি। তার সাথে আমরা যদি একটু তলায় নাবি এই কোম্পানিটা, যদি আমরা এই যে দেখুন পি রেশিও যদি আমরা কম্পারিজন করি, যেটা কিন্তু এখন যথেষ্ট এমন নয় যে খুব হাইতে রয়েছে, পি রেশিও এখন এখানে রয়েছে, ইপিএস কিন্তু কনস্ট্যান্টলি বাড়ছে, যদি আমরা দেখুন ইপিএস কিন্তু কনস্ট্যান্টলি ভালো মতো প্রাইস প্রায় এর সাথে বেড়েছে ইপিএস যত টাইম গেছে, এবং সেলস অ্যান্ড মার্জিনও কিন্তু খুব ভালোভাবে গ্রো করার চেষ্টা করেছে, ঠিক আছে, এটা কিন্তু এর কাছে খুব পজিটিভ জায়গা যেটা আমরা যাচ্ছি। দেখুন এখানে বাকি যে কোম্পানিগুলো আছে এদের, এর মধ্যে এই কোম্পানিগুলো অনেকগুলো কিন্তু এখন ফর্মুলেশন কোম্পানি হয়ে গেছে, এটা ডাইরেক্টলি শুধু APIs কোম্পানি নেই, যেমন APIs কোম্পানির মধ্যে ডিভিস ল্যাবও কিন্তু এইভাবে কোম্পানিটা গ্রো করেছিল, যেটা কিন্তু অনেকটা এর মতো সিমিলার স্টোরি বলা যেতে পারে, কিন্তু যেহেতু এখন এটা ফর্মুলেশনে চলে এসেছে তাই তার সাথে এই কোম্পানিগুলো চলে আসছে। তো আমরা দেখুন এর যে গ্রোথটা, সেলস গ্রোথটা যদি ভালো করে লক্ষ্য করি, ঠিক আছে, আমি জাস্ট ইয়ার অন ইয়ার দেখছি, দেখুন ভালো করে একটা জিনিস লক্ষ্য করুন, এই কোম্পানিটার যখন 2014 থেকে মোটামুটি 19 সাল অবধি যদি দেখি, একটা অ্যাভারেজ এখান থেকে কিন্তু মডারেট গ্রোথ আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, 2019-20 এই অবধি কিন্তু একটা মডারেট গ্রোথ হয়েছে। অপারেটিং মার্জিন দেখুন এই অবধি একটা
ঠিকঠাক মতো একটা জায়গা ছিল 18-20% কাছে আমরা দেখতে পাচ্ছি। 2021 সালে কিন্তু এরা যখন এই পুরো প্লান্ট গুলো যখন অপারেশনাল হলো, কারণ এদের ক্যাপেক্সটা ভালো করে দেখুন, এরা যে ইনভেস্ট করছিল সে তার জন্য তো একটা বড় খরচা কিন্তু এদেরকে করতে হচ্ছিল, এবং তার ফলে তখনও যখন এটা রানিং হচ্ছে না, ক্যাপাসিটি যখনও যখন ফুল হচ্ছে না, তখন কিন্তু কি হচ্ছে সেই এফেক্টটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদের ফাইন্যান্সিয়ালসে। যখন দেখুন এটা আস্তে আস্তে করে তো 6টা প্লান্ট আজকে রানিং হয়ে গেছে, দেখুন এদের সেলস ফিগারটা কোথায় দাঁড়িয়েছে, ঠিক আছে, সেলস কিন্তু আজকে অনেকটা বেড়েছে, অপারেটিং মার্জিন, কেননা এটা কিন্তু অনেকটাই এই ফরওয়ার্ড ইন্টিগ্রেশন এখানে কিন্তু ওদের হেল্প করছে। যদি এই জিনিসটাকে ওরা ধরে রাখতে পারে তাহলে কিন্তু দিনে দিনে অপারেটিং মার্জিন আরও বাড়াবে, কারণ যে কোনো বিজনেসের শুরুতে কিন্তু তার খরচাটা বেশি হয়, তাকে আস্তে 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 করে যত সময় যাবে তার দেখা যাবে এক্সপেন্সটা তত কন্ট্রোলে চলে আসছে, রেভিনিউ যদি সে সেখান থেকে বাড়াতে পারে তাহলে কিন্তু অপারেটিং মার্জিন অনেক ভালো চলে আসবে। তাহলে এই জায়গা থেকে দেখুন আমরা একটা দেখতে পাচ্ছি 32% কিন্তু অপারেটিং মার্জিন একটা জাম্প এসছে, এবং এটা কিন্তু শুধু শুধু হঠাৎ করে আসেনি, তার জন্য কিন্তু আমরা প্রপার বিজনেস মডেলটাকে ওই জন্য ব্যাখ্যা করলাম যে কেন এখানে কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি। ইপিএসও আমি দেখতে পাচ্ছি এখানে ভালো গ্রোথ হয়েছে, যদি আমরা সেলসও দেখি, সেলসও দেখুন এখানে কনস্ট্যান্টলি কিন্তু সেলসও কিন্তু এখানে কনস্ট্যান্টলি দেখুন জুন মাসেও কিন্তু এটাতে অলমোস্ট মডারেট ছিল মে মার্চ আর জুনে, বাকিতেও কিন্তু আস্তে 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 করে দেখুন প্রতি কোয়ার্টারে কিন্তু এর প্রতি এতে কিন্তু বাড়িয়েছে, ঠিক আছে, এটা ও সেলসটা। এবং যদি দেখুন রিজার্ভস, যেটা খুব ভালো লাগলো দেখে যে রিজার্ভস কিন্তু কোম্পানিটা দেখুন আস্তে আস্তে করে কি সুন্দর ব্যালেন্স শিটে বাড়াচ্ছে, প্রতি ইয়ার অন ইয়ার রিজার্ভস কিন্তু বাড়িয়েছে, যার মানে কি এরা কিন্তু ডিভিডেন্ড দেয়নি কোম্পানি, কিন্তু এরা কি করছে যে রিইনভেস্ট করছে, কোম্পানির রিজার্ভস কিন্তু বাড়তে থাকছে, যেটা কিন্তু খুব ভালো একটা দিক এটা। হ্যাঁ, অবভিয়াসলি এই কোম্পানিটা দেখুন বরোয়িংস আছে, যেটা কিন্তু একটা পয়েন্ট, বরোয়িংস মানে কোম্পানিটা ধার আছে, মানে ডেট যেটাকে বলা হয়, তো ডেট এখানে আছে ঠিকই। দেখুন একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, আমরা যখন যদি জীবনে আমাদেরকে এগোতে হয় তাহলে আমাদেরকে অনেক সময় বাড়ি কেনার জন্য, গাড়ি কেনার জন্য আমাদেরকে লোন নিতে হয়, তাই তো? কিন্তু লোনটা যদি আমরা আমাদের বুঝি যেটা আমাদের লিমিটের মধ্যে, তাহলে কিন্তু বাড়ি কেউ কি কিনবে না, তাহলে গাড়ি কেউ কি কিনবে না, সবাইয়েরই লোনের দরকার আছে। কিন্তু যদি আমি একটা আমার ক্যাপাসিটির বাইরে গিয়ে লোন নিই, নিশ্চয়ই সেটা খারাপ, তাহলে আমাদেরকে দেখতে হবে যে এটা কতটা ক্যাপাসিটির মধ্যে আছে কিনা। এবং আস্তে আস্তে করে যখন এ দেখবে যে বিজনেসটা রানিং হয়ে যাবে, ওর কিন্তু অটোমেটিক্যালি লোনগুলোকে ও তখন পে করে দিলে ওর ইন্টারেস্টের বোঝাটাও কমে যাবে, যার জন্য আমরা যদি দেখি যে এর যে একটুখানি ওপরে আমি দেখতে পেলাম এখানে যে ডেট ইকুইটি রেশিও যেটা আছে, দেখুন এখানে 0.57। কেন এটা 0.57? 0.57 যেটা কিন্তু ডেট ফ্রি কোম্পানির ক্ষেত্রে আমরা জিরো দেখতে পাই, এটা লেস দেন 1, বাট আইডিয়ালি আমরা যেটা দেখি ডেট ইকুইটি রেশিও 0.5-এর নিচে থাকা উচিত, বাট এই ক্ষেত্রে কেন বেশি তার লজিকটা কিন্তু আমাদেরকে বুঝতে হলো যে এটা কিন্তু বেসিক্যালি এরা এখনো অবধি যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু খুব অ্যাগ্রেসিভলি কোম্পানিটাকে এখনো কিন্তু অনেক জায়গায় অ্যাকুইশন করছে, অনেক জায়গায় এরা প্লান্ট বানাচ্ছে, যার ফলে কিন্তু এই জায়গাটা ওদের কাছে একটা ডেট ইকুইটি রেশিওটা একটু মডারেটলি একটু নর্মালের থেকে হাই আছে, বাট যেটা কিন্তু অ্যালাওয়েবেল, ঠিক আছে। কারেন্ট রেশিও 2.15, যেটা কিন্তু ঠিকঠাক, মানে যথেষ্ট ভালো বলবো, কেননা কারেন্ট রেশিও মানে হচ্ছে যেটা শর্ট টার্ম যদি ক্রাঞ্চ হয়, ঠিক আছে, কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটি যেটাকে বলা হয়, শর্ট টার্ম কোনো ক্রাঞ্চ থেকে এটা বাঁচানোর জন্য 2x রয়েছে এখনো, তার মানে কারেন্ট অ্যাসেট আমার বেশিতে রয়েছে, যেটা আমার ভালো দিক, তাহলে সেই জায়গা থেকে কিন্তু কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করছে। এবং আরওসি দেখুন 3 ইয়ার্স অ্যাভারেজ 22% যেটা মেনটেন করে যাচ্ছে, লাস্ট ইয়ারও মানে যেটা আমরা রিসেন্ট এটা দেখতে পাচ্ছি 39.6, আরওই এখানে 45.2%, যেটা কিন্তু খুবই ভালো একটা আমরা বলতে পারি, এটা নিয়ে কোনো ডাউটই নেই, কারণ অ্যাভাব যদি আমরা 25-30 যদি দেখতে পাই, মানে নো ডাউট এখানে ভালো একটা পারফরমেন্স কিন্তু তারা মেনটেন করছে, রিটার্ন অন ইকুইটি যদি আমরা দেখতে পাই তাহলে সেই জায়গা থেকে কিন্তু এরা মেনটেন করে গেছে। সেলস গ্রোথ দেখুন কনস্ট্যান্টলি 32.8% এখানে কিন্তু 3 ইয়ার্স, যেহেতু আমি লং টার্মের রেসপেক্টে বলছি, সেটা কিন্তু মেনটেন করে যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা যদি একটুখানি এই কোম্পানিটা একটু নিচের দিকে যাই, দেখুন এই কোম্পানিটার একটা দিক আমার যেটা একটু নেগেটিভ লাগলো সেটা হচ্ছে প্রোমোটার স্টেক হোল্ডিং। প্রোমোটার স্টেক হোল্ডিং এই কোম্পানিটার যথেষ্ট কম রয়েছে, ঠিক আছে, তুলনামূলক কম রয়েছে, এবং তার সাথে অল্প অল্প কিন্তু একটু প্রোমোটার স্টেক কমেওছে, কিন্তু প্রোমোটার স্টেকটা কমেছে কারণ এটা কিন্তু এরা কি করছে বড় বড় FII গুলো কিন্তু বাড়িয়েছে। যদি আমরা দেখি FII স্টেক কিন্তু 2018 থেকে এখন 2021 অনেকখানি কিন্তু স্টেক বেড়ে গেছে FII, এবং DII স্টেক এখন অনেকটা কমেছে, কিন্তু DII-এর একটা পার্টিকুলার স্টেক দেখলাম যে অনেকটা কমিয়েছে, কিন্তু FII স্টেক কিন্তু বাড়িয়েছে। এই
প্রোমোটার স্টেকটা আরেকটু যদি এটার ভালো থাকতো তাহলে আমি বলতাম যে আরো এই জায়গাটা স্ট্রং হতো কিছুটা। এখানে কিন্তু সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে একটু প্রোমোটার স্টেকের জায়গাটা একটুখানি একটা কোয়েশ্চেন মার্ক আছে, বাট স্টিল যদি এটা আমরা দেখি যে কোম্পানিটার এখন হয়তো দেখা যাচ্ছে অ্যাগ্রেসিভলি কোম্পানিটা গ্রো করছে, তার ইকুইটিকে প্রমোটাররা তারা সেটা চাইছে যে আরো বেশি কি করে ফান্ডিং রেজ করবে, কারণ সেইখান থেকে আমরা আরেকটা নিউজ যেমন আমি দেখতে পাচ্ছি এখানে যদি আপনাদেরকে দেখাই যে এটা কিন্তু FTSE যে এক্সচেঞ্জ রয়েছে সেখানেও কিন্তু এদের একটা জাস্ট এটা কিন্তু অফিসিয়ালি এখনো পাবলিশ হয়নি, সেখানেও কিন্তু এদের একটা কি বলবো এনলিস্টিং এর একটা চান্স তৈরি হচ্ছে, যেখান থেকেও কিন্তু ওরা ক্যাপিটাল রেজ করতে পারে এখানেও, যাতে তাদের বিদেশেও কিন্তু এদের মার্কেটটাকে বাড়াতে পারে। তার সাথে কিছু পজিটিভ নিউজ আরো কিছু রয়েছে সেগুলোতে আমরা যাব। যেমন এখন কিন্তু এরা কি করছে দেখুন, এরা একটা রিসেন্টলি একটা এদের যে ইয়ে রয়েছে এই যে রয়েছে দেখুন মিস্টার সত্যনারায়ণ ছাওয়া, ইনি হচ্ছেন সিইও এই কোম্পানির এবং ইনি শুরু করেছিলেন এই কোম্পানিটাকে একদম 2005 সাল থেকে, যেটা হচ্ছে বেসিক্যালি API ম্যানুফ্যাকচারিং দিয়ে। এবং আজকে উনি বেসিক্যালি এই লরাস ল্যাবস টু ফোকাস অন নন HIV ড্রাগস টু ড্রাইভ ফিউচার গ্রোথ, মানে যেটা আমি বললাম যে এতে কি হচ্ছে যেহেতু ওই অ্যাক্টিভ মানে আমাদের যে জেনারিক যে এটা থাকছে ঠিক আছে, মানে আমাদের API থাকছে, সেই জেনারিক API কিন্তু এখন কি করছে এরা একটু বেশি ফোকাস করছে, যার ফলে এরা কি করছে তার ফলে এদের কিন্তু প্রফিটেবিলিটিটা বাড়ছে ঠিক আছে। এবং তার সাথে এখন আমরা রিসেন্টলি আরেকটা নিউজ এখানে দেখতে পাচ্ছি যে লরাস ল্যাব কিন্তু এখন কি করছে এরা বেসিক্যালি যে চিলড্রেনের ক্ষেত্রেও যে HIV বিভিন্ন রকম ওষুধ সেগুলোকে এরা নিয়ে আসছে, যদি আমরা দেখতে পাই এই সমস্ত রোগ এগুলোতে ওরা কিন্তু এখন নিয়ে আসছে। দেখুন এরা এই বিভিন্ন নিউজগুলো কিন্তু এদের কাছে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলছে। তার সাথে আমরা এটাও দেখতে পাচ্ছি রিসেন্টলি কিন্তু এটার যে GST যেটা 18% ছিল সেটাকে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটাকে 12% করেছে FPI-র ওপরে ঠিক আছে, সেটাও কিন্তু এদের কাছে একটা অ্যাডভান্টেজ কাজ করবে। সো এই যে পয়েন্টগুলো আমরা দেখলাম ফাইন্যান্সিয়ালি কিন্তু কোম্পানিটা যথেষ্ট ভালো জায়গায় আমরা দেখতে পাচ্ছি, সেখানে নিয়ে কিন্তু আমি যথেষ্ট কনফিডেন্ট যে কোম্পানিটা এখন কিন্তু ভালো একটা পারফর্ম করছে। এবার যেটা কোয়েশ্চেন বা যেটা আমাদের সবাইয়ের কনসার্ন থাকে ফান্ডামেন্টালি স্টক চুজ করলে যে পরিমাণ এরা দেখাচ্ছে গ্রোথ সেটাকে এরা মেনটেন করতে পারবে কিনা, ভবিষ্যতে সেটাকে নিয়ে যেতে পারবে কিনা সেটা কিন্তু একটা রিয়েল চ্যালেঞ্জ। বাট যদি সব ঠিক চলে যেটা রিয়েলিস্টিক এরা করেও দেখিয়েছে কিছু কিছু জায়গা, যেটা কিন্তু ভবিষ্যতে এদের জন্য একটা ভালো জায়গা আনতে পারে ঠিক আছে। সো আমার কাছে আরেকটা জায়গা যেটা সবচেয়ে বেশি মনে হয়েছে যে কেন আমি এই কোম্পানিটাকে এগিয়ে রেখেছি বাকিদের থেকে, সেটা হচ্ছে যে দেখুন এদের R&D সেগমেন্ট। R&D সেগমেন্ট মানে আমি যেটা বলতে চাইছি যে দেখুন আজকে এই কোম্পানিটার যে পরিমাণ ম্যান পাওয়ার রয়েছে ঠিক আছে, যে পরিমাণ ম্যান পাওয়ার রয়েছে যদি আপনারা দেখেন কতটা ম্যান পাওয়ার এরা বাড়িয়েছে, যেটা আমি বললাম 4,808 এদের লাস্ট এতে ম্যান পাওয়ার, যেখানে আগের যে 2011 থেকে 16 এই সময় থেকে এটা 2,266 ছিল, যেটা ডবলের ওপর হয়ে গেছে। সেই জায়গাটা দেখা যাচ্ছে 60%-এর ওপর কিন্তু এরা R&D মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কিন্তু ইনভলভ করেছে, যেটা একটা দারুণ জায়গা কিন্তু এই বিজনেসে। কেননা দেখা যাচ্ছে কি যে 60-এর অলমোস্ট 60 PhD এবং এদের ওয়েবসাইটও আপনারা যদি যান দেখতে পাবেন 60-এর ওপর PhD এবং 750+ সায়েন্টিস্ট এখানে কিন্তু কাজ করছে, যেটা এদের কাছে একটা হিউজ জায়গা ঠিক আছে। এটা কিন্তু এদের কারণ রিসার্চ যত স্ট্রং হবে API তত কিন্তু এদের আরও ভালো এরা কিন্তু এদের বিজনেস যে গ্রোথটা সেটা কিন্তু নিয়ে আসতে পারবে ঠিক আছে। এবং তার সাথে বিভিন্ন যত অ্যাপ্রুভালগুলো থাকে সেগুলোও কিন্তু এরা পাচ্ছে, USFDA বলুন, PMDA, KFDA এই সমস্ত অ্যাপ্রুভালগুলো এরা কিন্তু একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি হিসেবে ভালো মতো এরা মেনটেন করছে। এর সাথে এদের ক্লায়েন্ট বেসটাও কিন্তু এরা মেনটেন করছে এবং সেটাকে বাড়াচ্ছে, প্রায় 56 কান্ট্রিতে এদের কিন্তু একটা বেস রয়েছে, যেটা আজকে কিন্তু যথেষ্ট 2005 সালের কোম্পানি হয়ে এরা কিন্তু যথেষ্ট সেই জায়গা থেকে 60+ প্রোডাক্টস রয়েছে, এটা কিন্তু মানতে হবে যে যথেষ্ট ভালো পরিমাণ গ্রোথ নেওয়ার চেষ্টা করছে। এবং ইনহাউস API ম্যানুফ্যাকচারিংয়ের জন্য এদের কী হচ্ছে এটাও একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিচ্ছে, যে এরা কিন্তু কি করছে না ইনহাউস API ম্যানুফ্যাকচারিংয়ের জন্য ফর্মুলেশনগুলো এদের কিন্তু খুব কম কস্টে হচ্ছে, যার ফলে অপারেটিং মার্জিনটা কিন্তু এদের মানে বেড়ে যাচ্ছে ঠিক আছে, অপারেটিং মার্জিনটা বেড়ে যাচ্ছে। সো এই পুরো জায়গাটা আমরা বুঝলাম যেখানে আমরা লরাস ল্যাব এই স্টকটাকে আমরা লং টার্মের জন্য আমি দেখব মেনটেন করব যদি কোনো ভালো পজিশন পাই। এবং যদি এই জায়গাটাও আমরা দেখি একটুখানি ভালো করে যে এখন এই স্টকটার পজিশন কীরকম আছে, লরাস ল্যাবের ডেলিভারি পজিশনটা একটুখানি যদি লক্ষ্য করি, দেখুন এখন ডেলিভারি অ্যানালিসিসেও যদি যাই লাস্ট এক মাস ধরে কোম্পানিটা মোটামুটি 40%-এর ওপর কিন্তু ডেলিভারি হচ্ছে
40% এর উপর ডেলিভারি কিন্তু হচ্ছে, ডেলিভারি ভলিউম, এই যে সবুজটা হচ্ছে ডেলিভারি ভলিউম, এটা হচ্ছে ট্রেডেড ভলিউম, এটা কিন্তু মেনটেন করছে, ঠিক আছে, যেটা কিন্তু একটা ভালো দিক। 40%-এর উপর যদি ডেলিভারি ভলিউম থাকে আমি বলবো সেটা খারাপ না, সেটা মেনটেন হচ্ছে ভালো জায়গায়। এবং টেকনিক্যাল চার্টও যদি একটু আমরা দেখে নিই যে এখন কিরকম জায়গায় আছে, কারণ দেখুন এখন একটা জিনিস বুঝতে হবে, ফান্ডামেন্টালি একটা স্টককে নেওয়া মানে কিন্তু দুম করে, আমি সবসময় যেটা বলি, একবার একটা বিরাট টাকা ঢেলে দেওয়া নয়, আমাদেরকে কিন্তু অল্প অল্প করে, কারণ এখানে অনেক অপরচুনিটিতে আমাদের ডিপসে বাই করতে হয়, কেননা অনেক সময় ওভাররেটেড থাকে স্টক টেকনিক্যালি। তো এখন এই জায়গায় দেখুন একদম 50 EM এর সাপোর্টে আছে, আমরা যদি ভালো করে লক্ষ্য করি যে এই জায়গা থেকে এখন অবধি কিন্তু সাইডওয়াইজ একটা মুভমেন্ট চলছে টেকনিক্যালি। সো যদি দেখতে পাচ্ছি, যদি দেখুন এই লেভেলটাকে যদিও ক্রস করে 680-র ওপরে, তাহলে আরো আপসাইড মুভমেন্ট কিন্তু টেকনিক্যালি এক্সপেক্ট করতে পারি। বাট দেখুন যেটা ফান্ডামেন্টালি আমরা দেখলাম, কোম্পানিটার ফান্ডামেন্টালি যেটা ভালো করে বোঝার চেষ্টা করলাম, এটার মানেটা কেন আমি এতক্ষণ ধরে ফান্ডামেন্টাল আলোচনা করলাম, যে এটা কিন্তু অল্প অল্প করে আমরা অ্যাকুমুলেশন করতে পারি। আমি পার্সোনালি এই কারণে আমার মনে হয় যে এটা অ্যাকুমুলেশন করতে পারলে এই কোম্পানিটা যদি ভবিষ্যতে যে পরিমাণ এরা প্রজেকশন বা যে পরিমাণ এরা রাখছে, এদের ভবিষ্যতে যে পরিমাণ এদের বিজনেস গ্রোথটাকে রাখছে, সেটা কিন্তু আগামী দিনে আমরা একটা ভালো মাল্টিব্যাগার স্টকের পোটেনশিয়াল কিন্তু এই স্টকটা রাখে। সো আমি আজকে এই যে পুরো যে ভিডিওটা বানালাম, আপনারা আমাকে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না প্রতিবারের মতো কমেন্টে যে কেমন লাগলো এই পার্টিকুলার ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানান, কারণ অনেক আপনারা বুঝতে পারছেন যে কতটা পরিমাণ এটার জন্য খাটনি থাকে, কত পরিমাণ এর জন্য আমাদের অ্যানালিসিস থাকে, পুরো টিম সেটার জন্য কাজ করে আপনাদের কাছে যাতে সহজভাবে বোঝাতে পারা যায়, কারণ যথেষ্ট জটিল জিনিস সহজভাবে বাংলা ভাষায় আপনাদের কাছে যাতে রিপ্রেজেন্ট করা যায়। সেহেতু কেমন লাগলো জানাতে ভুলবেন না, এবং আপনাদের পরিচিত যারা রয়েছে তাদের কাছেও কিন্তু এটি শেয়ার করতে ভুলবেন না। এবং যদি আপনাদের কাছে আমি এটাই রিকোয়েস্ট করবো, যদি আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার আসেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে কিন্তু জয়েন হতে ভুলবেন না। দেখুন এই ভিডিওর ফার্স্ট কমেন্টই পিন করা থাকবে, সেখানে কিন্তু লিঙ্কটি দেওয়া থাকবে, সেখানে আপনারা অবশ্যই জয়েন হয়ে যান। তো আজকের মতো আমি ভিডিওটাকে এখানেই শেষ করব, সবাই খুব ভালো থাকবেন, পরে আবার এরকম নতুন ভিডিও নিয়ে দেখা হবে, ধন্যবাদ।